পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের পাঁচটি সত্যি। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। এবং নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না, সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত মানুষ। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই বড্ড কঠিন। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি, শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি, আইন বেড়েছে অপরাধ কমেনি, দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি, খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি, শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি, দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই, অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায়। সুখে থাকার 2 পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতে হবেই। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত, মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। জীবন হলো একটা ছবি যেখানে আঁকা যায় কিন্তু মোছা যায় না। নদী কখনোই বিপরীত হয় না, তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন। আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। চলার পথে হাজার বন্ধু, চলার পথেই হারায়। প্রকৃত বন্ধু সে হবে যে চিতার পাশেও দাঁড়ায়। যোগাযোগে ধীরে ধীরে দূরত্ব বাড়ে, রয়ে যায় এক অদৃশ্য পিছুটান। ও খোঁজ নিলে তবেই আমি নেব, সেটা তো আসলেই অভিমান। আমাকে ভালোবাসো অথবা আমাকে ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমায় ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে, আর যদি ঘৃণা করো তাহলে থাকবো তোমার মনে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না, জীবন ভাঙা যায়, গড়া যায় না, মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। জীবনটা যেন এক মহাভারত, এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষ আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে,
যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো যোগ্যতার সাথে, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দমন করো আগ্রহের সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, পান করো ধীরে ধীরে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো গুণ দেখে, সেবা করো তৎপরতার সাথে, বড় লোক হইও না, বড় মানুষ হইও। বিশ্বাস করো নিজেকে, তুমি অনেক সহ্য করেছ এবং যা কিছু আসুক তা সহ্য করে টিকতে পারবে। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, আর অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। আত্মসম্মান থাকা ভালো, অহংকার নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না, প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটি ধাপ। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, আর সবাই একা থাকতে পারে না। তুমি কখনো কারোর কাছে জোর করে সময় চেয়ে নিতে পারবে না, যে তোমাকে সময় দেবে সে শত কাজের মাঝেও তোমায় সময় দেবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে, আর কষ্ট না পেলে জীবনে সাকসেস পাওয়া যায় না। যদি তুমি ফোকাস দাও প্রবলেমের উপর, তাহলে আরো তোমার প্রবলেম আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটি এর উপর, তবে জীবনে তোমার অনেক অপরচুনিটি আসবে। মানুষের ভেতর যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বোঝা যায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। 100 টাকার চোরকে আমরা গাছে বাঁধি, আর 1,00,000 টাকার চোরকে আমরা স্যার ডাকি। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু গুণ লুকিয়ে থাকে, পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও, সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বোকারত কেবল অপরকে ভালো রাখে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণ এসবের কোনো প্রয়োজন পড়ে না। একলা পথে চলতে শেখো, তবেই হবে জয়। পরের ভরসায় চলতে গেলে সময়ের অপচয়। প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোরই এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এক 6 বছর বয়সী বোন তার 9 বছর বয়সী দাদাকে প্রশ্ন করল, দাদা ভালোবাসা কাকে বলে? দাদা বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, আর আমি তা জেনেও প্রতিদিন ব্যাগেই চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হয় না।
প্রতিটি মানুষের জীবনে এমন একজন প্রিয় মানুষ থাকে যাকে সে খুব ভালোবাসে, যাকে সে মন থেকে পেতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই তাকে পায় না। যারা সবসময় হাসি মুখে থাকে তাদের অনেক লুকানো কষ্ট থাকে যা কেউ দেখে না। সম্পর্ক ঠিক রাখতে চাইলে একে অপরের দোষ না খুঁজে পরস্পরকে বোঝার চেষ্টা করা উচিত। ভালোবাসা হলো এমন একটি মায়া যা তুমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করবে আরো তত বেশি মনে পড়বে। আমরা তাদেরকেই চাই যাদের মনে আমাদের জন্য কোনো জায়গা নেই। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয়। কাছে না থাকলেও আমরা প্রতিটা মুহূর্ত প্রিয় মানুষটাকে অনুভব করি। হ্যাঁ, হয়তো এটাই ভালোবাসা। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। মানুষের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে তুমি তোমার কান খোলো, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তোমাকে সারা জীবন লজ্জিত থাকতে হতে পারে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাকে দিনের পর দিন কষ্ট দিতে থাকে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো করে ভাবে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধটাই বদলে দেয়।